গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো চলে এসেছি আমি দার্জিলিং ঘুরতে। তো এখন আমি এসেছি রক গার্ডেনে। তো চলো ভেতরে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো ওরা সবাই ওদিকে আছে আর আমি এখন এদিকে আসলাম ইন্ট্রো দেওয়ার জন্য। আর বাড়িতে এত তাড়াহুড়ো করে, সরি বাড়ি বলতে রুমে এত তাড়াহুড়ো করে ইন্ট্রোটা নিতে পারিনি, ওই জন্য পুরো রেডি হয়ে বাইরে আসলাম। আসার পর ইন্ট্রো নিচ্ছি। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। যাচ্ছি, টিকিটটা দিয়ে দাও। দেখো দারুন দারুন, তুলবো তো। কেমন লাগছে বলো তোমরা? তো চলো এখন একটু ফটো তুলে নিই, তারপর আবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ফটোগ্রাফার মানুষ ফটো তুলছে, আর এই যে সবাই, তুমি ওই পাহাড়ের ওইখানে দাঁড়াও, যাও। ওয়াও দারুন, নামা যাবে না, দারুন জায়গা, দারুন দারুন লাগছে। তো গাইস তোমাদেরও কেমন লাগছে বলো? আর এই যে নেহাল, নেহালকে কেউ ছবি টবি তুলতে নিচ্ছে না, তাকা নেহাল, চল আমি আর তুই ছবি তুলবো। বেচারা বেচারাকে একবারও মা বাবা ডাকছেও না যে আয় নেহাল ছবি তুলবি, চলো আমি আর তুমি ছবি তুলি। তো চলো এখন ফটো শ্যুট। তো গাইস তোমাদের কেমন লাগছে? গাইস আমি তো ক্যামেরা ধরতেই পারি না, তো ক্যামেরা ফটো তোলা তো দূর, তো তোমাদের দাদাভাই আমাকে ফটো তোলা শিখিয়ে দিচ্ছে। কারণ ও বেচারা সবার ফটো তুলে দিচ্ছে, কিন্তু ও বেচারার ফটো কেউ তুলে দিচ্ছে না, তো সেই কারণে আমাকে শিখিয়ে দিচ্ছে ফটো তোলা। তো আমি চেষ্টা করছি আর কি তুলে দেওয়ার। তো কেমন হবে সেটা পরে দেখা যাবে, ওর ফটোগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে আদৌ আমি তুলতে পেরেছি। তো গাইস আমি আর ওপরে উঠতে পারছি না, শুধু উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি। তো চলো আমরা উপরে যাব, একদম উপরে টপে যাব। কই ওরা আসছো? ওরা পিছনে পড়ে আছে। চলো এদিকে যাব, এদিকে যাব, কোন দিকে যাব? আসুক। তাই তো। তো তোমরাও দেখো জায়গাগুলো, আলো ওটা ওই টপে যেতে হবে। তোর মতোই আমি একটা বন্ধু চাই, যার ইচ্ছে বানাবে স্বপ্নের রংমহল। তোর মতোই আমি একটা বন্ধু চাই, তুই অল্প হলেও আমার সঙ্গে চল। ওই তোর নামে একটা মন্দির, বাট কি ঠাকুর সেটা আমি বুঝতে পারছি না। এই যে গাইস সবাই হাঁপিয়ে গেছে উঠতে উঠতে, এই যে আর পারছে না। তো চলো আমরা এখনো রক গার্ডেনেই ঘুরছি, আর যে কোথায় যাব এখানেই মনে হচ্ছে সন্ধে লাগিয়ে দেবো আমরা। যা ওখানে যাব, আয় নেহাল। হেই একটা কথা বলবো, জল নিয়ে আসলে ভালো করতাম তো, জল তেষ্টা পেয়ে গেছে গাইস, জল তেষ্টা পেয়ে গেছে। তো কি করছো? আটা পিসছে, আটা পিসছে, আটা পিসছে, দেখো তোমরা এই যে আটা পিসছে এখানে। আজকে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, জার্নি হয়েছে, আর পারছি না, বাট তবুও ঘুরবো, এনার্জি নিয়ে ঘুরবো। এই দিক দিয়ে মনে হয় জল যাচ্ছে, বুঝলি, জলের আওয়াজ হচ্ছে। সো
আমরা এখন রক গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি, তো বেরিয়ে গেছি, তো বাইরে আছি, তো এখন আমরা টি গার্ডেনে যাব। তো এই যে এখানে সবাই আছে, আমাদের গাড়ি আসলেই চলে যাব, তো গাড়িটা এখন ওদিকে গেছে ঘোড়াতে, তো আসলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলো। সো গাইস, আমরা এখন রক গার্ডেন থেকে বেরিয়ে গেছি, তো এই যে এখন গাড়ি করে যাচ্ছি। তো এখানকার রাস্তাগুলো এতটাই উঁচু নিচু, তো রীতিমতো ভয় লাগছিল, কিন্তু আমি একটু ভয় কমই পাচ্ছিলাম, আমার জানি না কেন ভয় লাগছিল না খুব একটা। আর তামান্নাদি তো রীতিমতো চিৎকার করছিল, আর এতটাই চিৎকার করছে যে ড্রাইভার বারবার দেখছে যে কী করছে মেয়েটা। তো তোমরাও রাস্তাটা দেখো, রাস্তাটা দেখলে তো বুঝতেই পারবে যে কতটা খারাপ রাস্তা, মানে একটু এদিক থেকে ওদিক হলেই কিছু হয়ে যেতে পারে। বাট ঠিক আছে, চলো, খুব আনন্দ লাগছে কারণ প্রথমবার পাহাড়, এত সুন্দর উঁচু উঁচু পাহাড় দেখছি, তো রাস্তাটাও খুব সুন্দর, তো আমার তো খুব খুব আনন্দ লাগছে। তো তোমরাও এটার মজা নাও আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রাস্তাটা শুধু দেখো, চারিদিকে শুধু জঙ্গল, আর রাস্তাটা কত খারাপ। কারো ভয় লাগছে? একজনের ভয় লাগছে। সো গাইস, আমরা এখন ম্যাল রোডে চলে এসেছি, তো তখন টি গার্ডেন আর যাইনি, তো রক গার্ডেন থেকে ম্যাল রোডে এসেছি। তো এখন এই যে, এই তো এই যে আমি এখন ভুট্টা খাচ্ছি, আর এই যে ওরা এখন মোমো খাবে, আমরাও মোমো খাবো, তো খেয়ে নিই। এই যে মোমো খাচ্ছি, আমিও মোমো খাবো, এটা খেয়ে নি। দেখো মোমো ভালো খাচ্ছে, মোমো তো চলো। আমাদের ওখানে ভুট্টার দাম হচ্ছে 20 টাকা, আর এখানে হচ্ছে 40 টাকা। আর ওই মোমোর দাম কত গো? মোমোর প্লেট কত? 70 টাকা। চিকেন মোমো হচ্ছে 70 টাকা, ভেজ মোমো হচ্ছে 60 টাকা। তো আমাদের ওখানে থেকে এখানের দাম অনেক বেশি। তো এই যে আমরা এখন ম্যালের মধ্যে, তো এই যে চা খাচ্ছি। এখানে যেন এমনি কুকুরগুলোও সুন্দর। আর ম্যালটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। অবস্থা, আমরা এই মাত্র আসলাম আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার আমাদেরকে পালাতে হবে, আর থাকা যাবে না এখানে। এখন অল্প অল্প পড়ছে, জোর হলে এখান থেকে চলো। এই দাদা কই? জোর হলে চলো এখান থেকে, বৃষ্টি পড়ছে। এই যে সব এখন দৌড়াদৌড়ি করছে, যেহেতু বৃষ্টি পড়ছে সেই কারণে। আমি কি করে ধরবো? এই যে, আর প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড, মানে হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, এত ঠান্ডা। আর ওখানে খুব সুন্দর গান করছে। আর এই যে নেহাল ওখানে চুপচাপ বসে আছে, কি হয়েছে? Thank you.
নারে হারালো দিন দাহারে সে তো আর মানছে না রে এবার ভাই। এটা নিবা ভাবছো ভালো লাগছে কিন্তু খারাপ লাগছে না একটু, আমি গলাটা দেখতে দিয়েছি এটা ভালো বেশি গলাটা তো এরকম থাকে তো জ্যাকেটের টোপি আছে কি জিজ্ঞাসা করো না টোপি আছে তো টোপি টোপি খালি শুধু টোপি তাহলে ওই দোকানটা থেকে নিতে চলো দেখি তুমি টোপি নাই তোমরা তারা ফোন করো আমরা দেখে আসি হ্যাঁ তোমরা এখানে কেন আমরা টুপিটা নিয়ে আসো ওখান থেকে ঠান্ডা লাগছে চলো ফোন করবা এই তো এই দোকানেই থাকছি সামনে এত ঠান্ডা লাগছিল ওই জন্য এখন টুপি কেনা হলো ওই যে আমরা এখন এই যে রুমের দিকে যাচ্ছি আর এই যে তিনটে সোয়েটার নিয়েছি দেখা ওই দুটো ওই যে তো একটা মায়ের জন্য মানে দুটো দুই মায়ের জন্য আর একটা হচ্ছে দিদি ভাইয়ের জন্য চলো তামান্না দিরা আগে আছে ও জ্যাকেট নিচ্ছে এখনো নেওয়া হয়নি অনেক দোকান ঘুরে ঘুরে কি জানি কি করলো তো চলো এখন যাওয়া যাক এই যে তামান্না দিদিকে পেয়েছি তো জ্যাকেট খুঁজে 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 এই যে নিয়েছে পিঙ্ক কালারের কালকে পরবে অবশ্য দেখতেই পারবে তোমরা তো এখন আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে মানে পুরোপুরি না কালকে আবার হবে তো চলো আজকে রুমে যাওয়া যাক অনেকক্ষণ বেরিয়েছি তো আর পারছি না শরীর প্রচণ্ড খারাপ করছে তো এখন রুমে যাব আর ভিডিওটা হয়তো আর করবো না তো চলো দেখতে থাকো তো সো গাইজ আমরা রুমে চলে এসেছি তো আজকে অনেক 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 ঘোরা হলো অনেক বলতে বেশি কোথাও ঘুরিনি আজকে শুধু রক গার্ডেন আর মেলে গেছিলাম তো আর অন্য কোথাও যাইনি কিন্তু যেহেতু জার্নিটা সকাল থেকে মানে কাল রাত থেকেই হয়েছে তো সেই কারণে আর ঘুরতে পারিনি আর তার উপর আবার বেরিয়েই তো বৃষ্টি তোমরা দেখতেই পেলে তো এখন আমরা রুমে চলে এসেছি আবার কাল যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর যতটা পেরেছি তোমাদেরকে আজকে দেখিয়েছি আর চেষ্টা করবো আরও ভালো কিছু দেখানোর নেক্সট ভিডিওতে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এই যে ওর জ্যাকেটটা খুলে নিয়েছে তো এখন হাত মুখ ধোবে আর আমি কিচ্ছু খুলিনি এই যে চেঞ্জ করবো আমি এখন এত ঠান্ডা লাগছে এখানে এত ঠান্ডা কি বলবো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম বাই বাই গুড নাইট